প্রকৃতিতে বইছে লুহাওয়া, গ্রীষ্মের দাবদাহ চারিদিকে। সিয়ামের মাস হওয়ায় এরই মধ্যে রোজা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সব ধরনের মানুষকে তাপদাহের সময় দিনের বেলায় অতি প্রয়োজন ছাড়া রোদের মধ্যে না থাকার পাশাপাশি রোজাদারদের ইফতারে পানীয় জাতীয় খাদ্য এবং ফল খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিভিন্ন ধরনের সৎপথে যেগুলো খাবারগুলো আছে, জুস দিয়ে শুরু করলো বা খেজুর দিয়ে, এই টাইমে যদি খাবার দিয়ে শুরু করে একটু রেস্ট নিয়ে যদি ভাতটা খায় এবং ভাতের সাথে মাছ মাংস, মানে যেগুলো হলো বাসার তৈরি খাবার, সেগুলো খেলে তার বডির জন্য ভালো হয়। ইফতারে রোজাদারদের ভাজা পোড়া এবং পথের পাশে তৈরি করে বিক্রি করা মুখরোচক খাবার এড়িয়ে চলারও পরামর্শ চিকিৎসকদের। খাদ্য তালিকা অবশ্যই নির্বাচন ভালোভাবে করা উচিত, কারণ বাইরে যদি খোলা খাবারটা সে খায় যেখানে রং মেশানো থাকে, কেমিক্যাল অথবা পোড়া তেল, যেটা কিন্তু ক্যান্সার উপাদান থাকে, সেটা বেশি খেলে কিন্তু অসুস্থ হয়ে পড়বে। সাহারিতে খাবার গ্রহণের ক্ষেত্রেও সচেতন হবার পরামর্শ ডাক্তার আয়শা আক্তারের। নিয়মিতভাবে উচিত তার হলো একদমই হলো সাদা ভাত, ডিম বা মুরগির মাংস খেলো মশলা কম দিয়ে, কারণ সেটা যদি বেশি খেয়ে ফেলে সেরোতে তখন সেটা সারাদিনটা কষ্ট হবে, অ্যাসিডিটি ডেভেলপ করে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাবার সেগুলো যদি সে খায় তাহলে কিন্তু তার শরীরটা ঠিক থাকে। সুস্থ থেকে রোজা পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল হোক সবার জীবনে। অসুস্থ রোগী থাকে তাদেরও কিন্তু রাখা যায়, খুব অসুস্থ হয়ে গেলে তার কিন্তু রোজাটা হয়তো না রাখতে পারে, পরে রাখতে পারে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।